আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জব বিডি 19 মুর্শিদুল আলম। আজকে আমি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নেবে একাধিক কর্মী। সেটা প্রকাশিত হয়েছে প্রথম আলো ডেস্কে 25 মার্চ। সেটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রো লিমিটেড BCPCL নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিএমসির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানটি 3 ক্যাটাগরিতে পদের চুক্তিভিত্তিতে 7 জনকে নিয়োগের আহ্বান জানিয়েছেন এবং আগ্রহী প্রার্থীদের সরাসরি ডাকযোগে আবেদনে পাঠাতে হবে। প্রথম পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। পদসংখ্যা এখানে 2টি মাত্র। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং BSc ডিগ্রি থাকতে হবে। GPA 5A 3.5, CGPA 4A 3.0 থাকতে হবে। মাস্ট বি ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স দেওয়া হয়েছে 30 বছর এবং চাকরির ধরন হচ্ছে চুক্তির ভিত্তিতে। এখানে তাদের অন্যান্য সুযোগ সুবিধার কথাও বলে দেওয়া হয়েছে। আমি স্ক্রিন হেডলাইন করে দিচ্ছি, আপনারা সবাই দেখবেন। দ্বিতীয় পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR বা অ্যাডমিন, যারা অ্যাডমিনে কাজ করে তাদের জন্য। এখানে পদসংখ্যা মাত্র 1টি। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে HR ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড লিডারশিপ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস। এখানে আরও অনেকগুলো শিক্ষাগত যোগ্যতা বা স্নাতক থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এগুলো সবগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে আপনি, স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানে তাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে GPA থাকতে হবে 5A, GPA 5A থাকতে হবে 3.50 এবং CGPA 4A থাকতে হবে 3.0 মাস্ট বি ইংরেজি ভাষা সাবলীল হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তাদের বয়সও 30 এবং চুক্তির ভিত্তিতে হবে সেটাও, অন্যান্য সুযোগ সুবিধাসহ। তৃতীয় পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। পদসংখ্যা মাত্র 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। GPA 5A 3.50, CGPA 4A 3.0 থাকতে হবে এবং ইংরেজি ভাষা সাবলীল হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স এখানে 30 বছর বলা হয়েছে এবং চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিতে। বেতন হচ্ছে 42,000 টাকা মূল বেতন। সুযোগ সুবিধা হচ্ছে বাসা ভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্য সুবিধা, উৎসব বোনাস, ফ্রিজ বেনিফিট, গ্রেচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা। যেভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীরা BCPCL এর চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে, মানে 2টা লিঙ্ক দেওয়া আছে। একটা তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা চাকরি সম্পর্কে বিস্তারিত জানবেন। এখানে আছে 1টি পদ, এখানে আছে 2টি পদ, এখানে আছে 3টি পদ, মোট 6টি। একটা মনে ডেডলাইন শেষ হয়ে গেছে। এখানে 3টিতে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার আবেদন করার ইচ্ছে হয় তাহলে এখানে ক্লিক করলে, অ্যাপ্লাই ক্লিক করলে আপনি চাইলে আবেদন করতে পারবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং 8টি লিঙ্ক দেওয়া আছে তাদের তথ্য বিস্তারিত জানার জন্য। তারা যে পদগুলো এখানে চাকরি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সেগুলোর বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনার চাইলে ডিটেলস পড়ে তারপর আবেদন করবেন। আর এখানে এর আবেদনের সময়সীমা হচ্ছে 13 এপ্রিল 2023 বিকাল 3:30 পর্যন্ত আপনার চাইলে আবেদন করতে পারবেন। এরপরে আর আবেদন করা যাবে না অনলাইন ভিত্তিক। আবেদন ফি বাবদ এখানে বলা হয়েছে 1 ও 2 নম্বর পদের জন্য 600 টাকা এবং 3 নম্বর পদের জন্য 500 টাকা। BSR চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী অনলাইন পেমেন্টে গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়, আপনারা জেনে শুনে বুঝে তারপর এখানে ফি জমা দিবেন। এবং যারা এই চাকরির জন্য উপযুক্ত মনে করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।